রংপুর সিটি কর্পোরেশন ও মেয়রকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রংপুর প্রতিনিধি শরীফা বেগম শিউলি জানান, বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও লোকবল নিয়োগে সিটি কর্পোরেশন ও মেয়রকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে প্রচারিত তথ্য উপাত্ত, মিথ্যা ও ভিত্তিহীন, যা এই সিটি কর্পোরেশন ও মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আজ দুপুরে রংপুর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রসিক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী রুহুল মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, কাউন্সিলর কর্মকর্তারা সহ আরো অনেকে।